ড্রাম বাজাতে খুব ভালোবাসে। এলমো এক্ষুনি তার নিজের জন্য একটা বাদ্যযন্ত্র কিনতে চায়। চলো গুনে দেখি তোমরা কত টাকা জমিয়েছো আর সে টাকায় কোন বাদ্যযন্ত্রটা তোমরা কিনতে পারবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এলমোর আছে ৬ টাকা। এমন একটা বাদ্যযন্ত্র বেছে নাও যা ৬ টাকা দিয়ে কেনা যায়। ততক্ষণে আমিও দোকানটা ঘুরে দেখে আসি। ৬ টাকা দিয়ে এলমো কোন যন্ত্রটা কিনতে পারবে? হ্যাঁ, সেই বাদ্যযন্ত্রটা বেছে নিতে হবে যেটা ৬ টাকা দিয়ে কেনা যায়। কোনটা বেছে নেবে? গিটার, বাঁশি, ড্রাম আর বেহালা? সময় ৩০ সেকেন্ড, শুরু করো। এলমো গিটার বাজাতে খুব ভালোবাসে, গিটার পেলে দারুণ হবে। এলমোর কাছে আছে ৬ টাকা, কিন্তু গিটারটা তো ৮ টাকা। ৬ টাকা তো ৮ টাকার চেয়ে কম। লোলা ঠিক বলেছে, এলমোর গিটার কেনার মতো যথেষ্ট টাকা নেই। আবারও চেষ্টা করো এলমো। বেহালা কিনলে কেমন হয়? এলমো বেহালাও তো ১০ টাকা, কিন্তু তোমার কাছে আছে ৬ টাকা। ১০ টাকা তো ৬ টাকার চেয়ে বেশি। তাহলে ৬ টাকা দিয়ে এলমো কোন যন্ত্রটা কিনতে পারবে? তোমরা সেই যন্ত্রটা বেছে নিয়েছো যেটা এলমো ৬ টাকা দিয়ে কিনতে পারে। তোমাদের সুরেলা বন্ধু কুভারের সাথে খেলার জন্য ধন্যবাদ। এলমোকে বাঁশিটা দিন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টাকা। আমার মা সবসময় বলে গুনতে পারা আমাদের প্রতিদিন কাজে লাগে।